ক্র্যাকগুলো আর কি। আর চলো, আমাদের নোটটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা করে ফেললাম। তোমার যখনই আবার কাজ করতে যাবো তখন কি করবো, এখানে এই সাইটের পরে কি লিখবা বলো তো? এই সাইটের পরে স্লেশ ডাব্লিউপি অ্যাডমি, ডাব্লিউপি অ্যাডমি, তা সরাসরি ডাইরেক্ট চলে আসবে। ওকে, এখানে কি আমি কি করবো এখন? নর্মাল যে দেখি তো কতগুলো থিম আছে, প্রায় 11টা, তো এতগুলো দরকার নেই আমার, তাই না? কেটে ফেলবো, শুধু এটা রাখবো। এটা খুব চমৎকার, অনেকগুলো সুবিধা দেওয়া। এবার কেটে ফেল সবগুলো, ক্লিয়ারে সবগুলো থিম কেটে ফেলছি। আমরা যাচ্ছি আমাদের যে সাইটটা আছে এখন, দেখে আসি। এটা অ্যাক্টিভ করার পর এই এখন দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা কী করবো, কিছু পোস্ট তৈরি করবো, কিছু পেজ তৈরি করবো, ঠিক আছে? ওকে, আমরা কী করি, কিছু মেনু তৈরি করি, পোস্ট পেজ তৈরি করে ফেলি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানকার যে অ্যাড নিউ ক্লিক করি, ক্লাসিক এটো আছে দেখি তো, হ্যাঁ এটা হচ্ছে যে এইটো, এটা আমাদের পছন্দ না, আমার হচ্ছে যে ক্লাসিক এডিটর। তাহলে এটা ইন্টারফেসটা খুব সুন্দর দেখা যায়। তাহলে চলে যাওয়া প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন যায়। এখানে আমার এই যে আকিসমেট বা আকিসমেট যেটা লাগবে কমেন্টের জন্য, স্পাম কোনো কমেন্ট জন্য না করে, এটা আমার দরকার নাই, ঠিক আছে? আমি চলে যাই এখন মাস্ট ইউজ, এটা কোনটা আবার দেখি তো, সে কী বলে প্যান্থিয়ন, সেটা ওর ডিফল্ট, এটা ওদেরই আছে যে ক্লাসিক এডিটর। তাহলে কী হবে, আমার যে পোস্ট লিখবো এটা ইন্টারফেসটা একটু সময় দেখা যাবে। তুমি এটাতে করতে পারো, সমস্যা নেই, মানে আমার এটাতে করতে ভালো লাগে। এখন তো দেখো এটা ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের হোম পেজ, কারণ হচ্ছে কি আর সবগুলো সিএলই দেওয়া, সব কিছু দেওয়া, ওখানে খুঁজে খুঁজে বের করতে হবে, বুঝতে পারছি? আমি করতে 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 ভালো লাগে আমার আসলে। ওকে ফাইন, এখানে কি থাকবে, নো টেমপ্লেট, টেমপ্লেট বা অনেক আছে কি, দুইটা আছে, ঠিক আছে? আমার ডিফল্ট থাকুক, প্রয়োজন হলে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? পাবলিশ একটা করলাম, দেখি এটা আসছে কিনা দেখি তো, ফোনটা চলে আসছে। তো এভাবে কিছু পোস্ট করে রাখবো, ঠিক আছে? ওকে ফাইন, আমি চাচ্ছি এখন কি, আমি চাচ্ছি এই যে ফ্রি যে থিমটা আছে এটা আমি নিজের মতো করে বানাবো, নিজের মতো করে বানাবো। সেক্ষেত্রে আমাদের লাগবে একটা প্লাগ ইন, তার নাম হচ্ছে কি, এলিমেন্টর। তার নাম কি, এলিমেন্টর। আমাদের যে প্লাগ ইন, এটা কি করে, এটা হচ্ছে পেজ বিল্ড। এটা কি, তুমি যদি লেখো ওয়ার্ড প্রেস পেজ বিল্ডার, এটা কী করে, যেমন হোম একটা পেজ না, তারপর ব্লগ, পোর্টফোলিও, তারপর কন্ট্যাক্ট অ্যাভেলেবিলিটি, একটা পেজ না, এই পেজটা তুমি হুবহু নিজের মতো করে বানাবা। তা তোমার একটা কী দরকার, পেজ বিল্ডার, ঠিক আছে? তুমি তো বানাতে গিয়ে তখন তোমার কোড করা লাগবে, কোড ছাড়া কীভাবে পেজ বিল্ডার দিয়ে, ঠিক আছে? না আমরা কোড করবো না, পেজ বিল্ডার সবগুলো বানানোই আছে। পেজ বিল্ডার যে পেজগুলোকে নির্মাণ করে, তৈরি করে, বিল্ড করে, কী কয়টা দেখি তো, টপ টেন দেখি, টপ ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার দেখি কয়টা আছে, টপ টেন দেখি তো কী কী আছে। প্রথমে এলিমেন্টর থাকবে, তারপর গুটেনবার্গ দেখি কোনটা আগে পরে আসে দেখি, এরা বলতেছে এগুলো তো হচ্ছে যে সিএমএস ওয়েবসাইট বিল্ডার। আমি কী দিচ্ছি, পেজ বিল্ডার দিনে আমি কী দিচ্ছি, পেজ বিল্ডার দিচ্ছি, তা টপ পেজ বিল্ডার দিই তো, দিয়ে বাস টপ ওয়ান টিভি চলে আসছে। দেখো ডিপ ও দৃশ্য দেখো, এখানে ছয়টা আছে, কয়টা আছে, এটা কবে, 2020 সালে ড্র্যাগ এন্ড ড্রপ, আচ্ছা দা টেন পেজ পেজ, এখানে দিই যে ভাই দেখি ওরা কী কী দিছে, আচ্ছা বেস্ট ফার্স্ট আমাদের কী কী আছে, কোথায় দেখো, 1 2 3 এলিমেন্টর, বেবার বিল্ডার, ডিবি বিল্ডার, থ্রিপ রেখেছে আর্কিটেক্ট, তারপর সাইট অরিজিন পেজ বিল্ডার, ডাব্লিউপি ব্যাকারি পেজ বিল্ডার, ঠিক আছে? তারপর হচ্ছে থিমিফাই বিল্ডার, ব্রিজি বিল্ডার, ভিজুয়াল কম্পোজার, ডাব্লিউপি পেজ বিল্ডার এক্সেট্রা, আরও আছে গুটেনবার্গ, এটা এখানে নাই, ঠিক আছে? আরও আছে কিন্তু, তো সবচেয়ে বেশ ধরো কি এলিমেন্ট অনেকগুলো আছে, এটা শিখলে অনেক সব বানাতে পারবে। ডিবি নিজস্ব থিম, নিজস্ব আছে পেজ বিল্ডার, তো আমরা এলিমেন্ট দিয়ে কাজ করবো, খুবই চমৎকার, ঠিক আছে? যদি আমরা এখানে চলে যাই কোথায় যাবে, প্লাগ ইন অ্যাড নিউ, এখানে লিখবো এলিমেন্টর, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এলিমেন্ট ডট কম, ঠিক আছে? ইনস্টল করবো, অ্যাক্টিভ করবো, ওকে অ্যাক্টিভ, ঠিক আছে? এখন আমাদের চলে যায় এখন এই যে ইনস্টল প্লাগ ইন দুইটাই হয়ে গেছে, তাই না?
প্রো একটা আছে কি একটা আছে প্রো একটা আছে ওকে ফাইন আমরা একটা কাজ করছি টিং কি রিডিং দেখ আমাদের যে হোম পেজটা আছে না এটা হোম পেজ না এখানে ব্লগ পোস্টার আসছে না আমি জানি কোনো পোস্ট থাকবে না পোস্ট থেকে পোস্টার এখানে আমি কি দিব এখানে রিডিং আসার পর রিডিং সেটিং ইওর হোম পেজ ডিসপ্লে এ স্ট্যাটিক পেজ হোম পেজে থাকবে শুধু আমাদের হোমটা আর পোস্টের নাম কিছু রাখবো না পোস্টের নাম কিছু রাখবো না সেভ চেঞ্জ ওকে আমি যখন ইউজারে যদি যাই আমি এখন এটা আমি অ্যাডমিন যদি আমি খুলতে পারবো আচ্ছা এখন আমাদের অনেক খুলতে পারবে অনেকে খুলে দিই এখন দেখো অনেকে খুলতে পারবে এই দেখানে কি কি ধরনের অনেক ওয়েবসাইটে হ্যাঁ গ্রুপ আইস মানে যে কেউ খুলতে পারবে আমার পাসওয়ার্ডটা লাগবে না তুমি তোমারটা দিয়ে খুলতে পারবে তোমার দিব তুমি এখানে ঢুকতে পারবা এখানে জাস্ট হ্যাঁ জাস্ট এখানে বলে দিব তুমি কোন রোলটা প্লে করবা তুমি কি অ্যাডমিনিস্ট্রেটর এডিটর না অথবা শুধু পোস্ট লিখতে পারবা আর পারবা যদি আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার তো আমার ডিফারেন্ট টার্ম নেই দুজনের সময় সব করতে পারবো ঠিক আছে মানে বানানো যাবে আসলে ওকে ফাইন দেখো এবার আমি যদি এখন রিফ্রেশ দেখো এখানে পোস্টটা থাকবে না শুধু হোম পেজ কী থাকবে শুধু হোম পেজটা থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের হেডার এটা হচ্ছে আমাদের ফুটা যে রেখে দেখো এটা ওকে এটা হচ্ছে আমাদের উইজেট ফুটা হচ্ছে এইটা তো উইজেট আমরা কী করবো এখন খালি করে রাখবো কোথায় যাবো এটা বলতো আমাদের অ্যাপিয়ারেন্স এই যে উইজেট দরকার নেই পদক্ষেপ আমরা রাখবো ঠিক আছে হ্যাঁ এখানে যাই এই যে এটাও ডিফারেন্ট করে ফেলছে ওরা চেঞ্জ করে ফেলছে ঠিক আছে এখানে এখানে আমরা চলে যাই এখানে গিয়ে এই যে ফুটার ওয়ান ফুটার টু এখানে গিয়ে রিমুভ রিমুভ এখানে গিয়ে রিমুভ রিমুভ ব্লক এখানে ক্লিক করি আমি তো শুনতে ছিল রিমুভ ব্লক চেঞ্জ করে ফেলছে অনেক পরিবর্তন করছে রিমুভ ব্লক কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড জান এখানে এটা শিফট অল্টার জেড শিফট অল্টার জেড শিফট অল্টার জেড চলে যাচ্ছে এখানে গিয়ে আবার সেম ভাবে এটা শিফট অল্টার জেড শিফট অল্টার জেড এটা কিছু দরকার নাই পার লাগলে আমরা দিব ওকে আর ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ আপডেট দাও নাকি এর কিছু না থাকবে এখানে কিছু থাকবে না আগে ড্রাগ করে করে দিতে হতো ওরা সুন্দর ছিল না ফুটা চেঞ্জ করা যাবে না ফ্রি নেটা ওদের সত্যি ঠিক আছে এখন এটাকে চেঞ্জ করতে হলে হ্যাঁ এখন আমাদের কী করতে হবে যে আমার মতো করব তাহলে আমাদের যে পেজটা আছে না হোম পেজ চলে যায় এই পেজ এগুলো কেটে দিই এগুলো লাগবে না মুভ টু ট্র্যাশ শুধু হোম পেজ থাকবে এই যে এখানে কি বলবো এই পেজটা আমরা কী দিয়ে এড করতে পারি এলিমেন্টর দিয়ে এড করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব কোথায় দেখো টেমপ্লেট এলিমেন্টর নিশ্চয় টেম্পলেট আছে এখানে কি বলবো এলিমেন্টর ফুল উইট ক্যানভাস না ফুল উইট তাহলে আমি এলিমেন্টর দিয়ে কি করতে পারি এড করতে পারবো ঠিক আছে আপডেট দাও দেখুন চেঞ্জ হয়েছে কিনা দেখি তো এখন সব চলে গেছে এখন এটা কার হয়ে গেছে এলিমেন্টরে শুধু হেডার ফুটা চেঞ্জ করা যাবে আর বাকি সব চেঞ্জ করা যাবে এই জন্য সব ক্লিন হয়ে গেছে এগুলো চেঞ্জ করা যাবে প্রো দিয়ে হ্যাঁ এলিমেন্টর প্রো দিয়ে ওকে সেটা আমরা করবো আচ্ছা আমরা কীভাবে পেস্ট করে ফেলি আর কী করা যাবে অত এখন আমাদের ফোর্ট ফুলটা নিই ফোর্ট বা সার্ভিস সার্ভিসেস আর এখানে কী করবো অত এখানে গিয়ে এলিমেন্টর ফুল ওয়েট অলওয়েজ করে দিতে হবে পেস্ট তৈরি করতেছি আমরা আর কী করবো অত এখন একটা অ্যাবাউট কন্ট্যাক্ট অ্যাবাউট আস এখানে কী করবো ফুল ওয়েট যদি আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো অ্যাড নিউ ব্লগ ইউজ করা হচ্ছে পোস্টের জন্য পোস্ট আমাদের পোস্টগুলো করে বিভিন্ন রকমের ওটা হচ্ছে ব্লগের জন্য
একাধিক পোস্ট একসাথে আমরা বলি ব্লগ ঠিক আছে তাহলে একসাথে কি বলি এটা ব্লগ বলি সিলেক্ট করে এখানে তো আমার দিব সিট কথা দরকার নাই ব্লগ বলতে আমি কি একটা পেজ যেখানে আমাদের সকল যাবতীয় পোস্ট থাকবে এটাকে আমরা ব্লগ বলি যেখানে অনেক ধরনের কি পোস্ট থাকতে পারে আচ্ছা আমরা এখন অল পেজ দেখি তো কয়টা হয়েছে আমাদের সবগুলো নিয়ে আমরা ফুলের দিয়ে দিতে হবে এবার দেখি আমাদের মেনু ক্রিয়েট করি মেনু মেনু থেকে আসছে কিনা সবগুলো চলে আসছে এলো তাই না মেনু ক্রিয়েট করে ফেলি মেনু কোথায় অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস এখানে গিয়ে ক্রিয়েট মেন মেনু বা মাই মেনু ডেস্কটপ হরিজন্টাল মেনু ক্রিয়েট তারপর আমরা এগুলো দিব পরে চলে আসছে ভিউতে গিয়ে ফ্রন্ট এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা ঠিক আছে অ্যাড ওকে এবার হচ্ছে ব্লক সার্ভিস থাকবে তারপরে ব্লক থাকবে এবার সবার সাথে থাকবে সম্পর্ক ওকে এবার ঠিক আছে না ওকে সেভ এটা চলে আসছে চলে আসছে না এখন আমি চাচ্ছি আমার মতো করে হেডার ওদেরটা তো আর ওদেরটা চেঞ্জ করা যাবে না লেখা চেঞ্জ করা যাচ্ছে এটা চেঞ্জ করা যাবে এগুলো চেঞ্জ করবে কালার কম্বিনেশনগুলো তাহলে কী হবে সেটাও করা যাবে সেটাও করা যাবে আচ্ছা এখানে আমরা কী করবো এখন একটা ধরো একটা সেকশন করবো কী করবো এটাকে 11 মিনিট